হ্যালো বন্ধুরা, আমি শেখ জাকির। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসির মাধ্যমে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে যে 957টি রিক্রুটমেন্ট নিতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। কারা কারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কি কি সিলেবাস আছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, এসসি এসটি ওবিসি ছাড় আছে কি না বা কত বছর ছাড় আছে, এগুলো সব এই ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে আমি এই নোটিফিকেশনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পুরোপুরি জানতে পারবেন। 100 নম্বরের রিটার্ন এক্সাম হবে এবং সেখানে থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন। পরীক্ষার যে সমস্ত জায়গায় সিট পড়বে তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে, কলকাতার বিভিন্ন জায়গা, এছাড়া ওয়েস্টবেঙ্গলের মেজর যে টাউনগুলো আছে সেই সমস্ত টাউনগুলোর মধ্যে পরীক্ষার সিট পড়বে। আপনারা ভিডিওটি পজ করে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটি ওপেন করে আপনারা জেনে নিতে পারবেন কোন কোন টাউনে পরীক্ষার সিট অ্যালটমেন্ট করা আছে। পে স্কেল 5400 থেকে 25200, গ্রেড পে 2600, নাম্বার অফ ভ্যাকেন্সি 957, এর মধ্যে আনরিজার্ভ 454, এসসি 208, এসটি 58, ওবিসি এ 98 এবং ওবিসি বি 69। এটা আশা করি সকলের জন্য খুবই ভালো খবর, কেননা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশনের কথা যদি আসা যায়, কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস হলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজেবল, এবং আপনাকে অবশ্যই সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, এবং আপনি যদি বেঙ্গলি ভার্সনের হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলায় কথা বলতে জানতে হবে, দক্ষতা থাকতে হবে, এবং যদি নেপালি হয়ে থাকেন তাহলে আপনাকে নেপালি ভাষায় দক্ষতা হতে হবে। এজ 18 বছর থেকে 40 বছর, এবং সরকারি নিয়ম অনুযায়ী যে এজের ছাড় হয়, যেমন হচ্ছে এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর এজের ছাড় আছে। 110 টাকা জেনারেল ক্যান্ডিডেট জন্য এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 110 টাকা ফর্ম ফিল আপের জন্য চার্জ লাগবে, প্লাস ব্যাংক চার্জ আছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 15 টাকা লাগবে না। আর এখানে এক্স সার্ভিস ম্যান এবং স্পোর্টসম্যানদের জন্য বিশেষ সুবিধা আছে, এগুলো আপনারা বিস্তারিতভাবে জানতে গেলে ভিডিও ডিসক্রিপশনের থেকে লিঙ্ক থেকে এই নোটিফিকেশনটি ওপেন করে আপনারা পড়ে নেবেন। ভিডিওটিকে আমি দীর্ঘায়িত করতে চাইছি না। শেষে আমি এর সিলেবাসটি সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দেবো। আপনারা এখানে দেখে নিতে পারছেন 22 তারিখ থেকে শুরু হবে, 22 আগস্ট 2018 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 18 তারিখ পর্যন্ত 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, এবং ফিজ সাবমিট করার শেষ তারিখ হলো 18ই সেপ্টেম্বর। আর আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন ওবিসি পিএসসি যে হোম পেজ আছে আপনারা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করবেন। এই জায়গাতে আপনাদের ওই লাইভ অ্যাপ্লিকেশন, এই জায়গাতে আপনাদের তখন নোটিফিকেশনে চলে আসবে, তখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর পরীক্ষার জন্য যে সিলেবাস আছে এই নোটিফিকেশনটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে নিতে পারবেন। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এর মধ্যে 50 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ এবং 50 নম্বর থাকবে অ্যারিথমেটিক্স। আর ফর্ম ফিল আপের সময় আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি যথারীতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো সমস্যা হয়। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।